দর্শক, হামুন অতিক্রম করায় চট্টগ্রামে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি। এ বিষয়ে আরও খবরাখবর জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নয়ন বড়ুয়া। জয় জয়, যেমনটি বলছিলাম, ঘরবাড়ি থেকে শুরু করে গাছপালা, বিদ্যুৎ, বিদ্যুতেরও ক্ষয়ক্ষতি হয়েছে। এ বিষয়ে কি তথ্য আছে আপনার কাছে? প্রশাসন কোনো উদ্যোগ নিয়েছে কিনা বা ক্ষতিগ্রস্তরাই বা কি বলছেন? ধন্যবাদ ফয়সাল আপনাকে। আপনি দেখতে পাচ্ছেন যে সাগর দেখানোর জন্য চাচ্ছে, যেহেতু ঘূর্ণিঝড়ের প্রভাব কিন্তু এখনও পর্যন্ত চট্টগ্রামে আমরা দেখতে পাচ্ছি যে সাগরের পানি কিন্তু উচ্চতা যেমন বেড়েছে তেমনিভাবে ঢেউয়ের ঢেউটা কিন্তু অনেকটা বড় আকার আমরা দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছেন যে এখনও পর্যন্ত সাগর উত্তাল দেখা যাচ্ছে। জেলেরা যারা আছেন তারা তো এমনি তো মাছ আহরণ বন্ধ, কিন্তু সমুদ্রের আশপাশে যারা মাছ আহরণ করে তারাও কিন্তু সতর্কতার সাথে মাছ আহরণ করছে। দেখতে পাচ্ছেন যে ফিশিং বোটটি নিয়ে জেলেরা যেতে চাচ্ছে, সেই ফিশিং বোটটি দেখলে বুঝতে পাচ্ছেন কীভাবে দোল খাচ্ছে ফিশিং বোট, তাহলে সাগর কিছুটা উত্তাল সেই দৃশ্যটি কিন্তু আপনি দেখতে পাচ্ছেন। একই সাথে যে চট্টগ্রাম বন্দরের যে তাদের যে নিজস্ব অ্যালার্ট ছিল সেই নিজস্ব অ্যালার্ট তারা তুলে নিয়েছেন, যেহেতু বিপদ সংকেত নামিয়ে যে সতর্কতা সংকেত এসেছে তার কারণে কিছুটা স্বাভাবিক হতে শুরু করেছে। জাহাজগুলো যেখানে বহিরঙ্গরে গেছে সেই বহিরঙ্গর থেকে আস্তে আস্তে ফিরতে শুরু করেছে উপকূলের দিকে। আর দর্শক, চট্টগ্রাম থেকে যুক্ত ছিলেন সহকর্মী নয়ন বড়ুয়া। জয়।